আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছে। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার ঐতিহ্যবাহী দুলাউড়ি হাটে। এই হাট থেকে আজকে সরাসরি সরিষা এবং তিলের যে বাজার সে সম্পর্কে জানাবো। তো প্রিয় দর্শক, তিল এবং সরিষা সম্পর্কে একটু না বললেই না, বর্তমান যে তেলের বাজার মূল্য সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা তিল এবং সরিষা অধিক উৎপাদন করা উচিত। এবং চলুন প্রিয় দর্শক, আমরা আজকের হাটের যে সরিষা এবং তিলের বাজার সেটা জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলুন। আমার নাম আব্দুল মান্নান প্রামাণিক। আব্দুল মান্নান প্রামাণিক, আপনি এই তিল এবং সরিষার ব্যবসার সাথে জড়িত কত বছর? 43-44 বছর। 43-44 বছর, তার মানে অনেক পুরাতন এবং অভিজ্ঞ একজন ব্যবসায়ী। তো এই হাটে সপ্তাহে কয়দিন লাগে? সপ্তাহে 2 দিন হাট লাগে। কিবারে কিবারে লাগে? শুক্রবার আর সোমবার। শুক্রবার সোমবার, সপ্তাহে বড় হাট কোনটা? বড় শুক্রবারে হাট। শুক্রবারে বড় হাট আর কি। তো আজকের যে তিলের বাজার সেটা একটু আমাদের জানাবেন। আজকে তিলের বাজার হলো 3300 থেকে 3500 টাকা পর্যন্ত বাজার আছে। 3500 টাকা বাজার আছে। আর এক মন তিল যদি মানে আমরা ঘানিতে ভাঙাই, কয় কেজি তেল আসবে? এক মন তিলের 1400-1500 হয়। 1400-1500 মানে ভালো হলে 1600 হয়। 1600 হয়, তার মানে সরিষার তুলনায় একটু বেশি হয়। হ্যাঁ, তিলের এবার তিলটা ভালো ভালো হয়েছে, তো দানা ভালো হয়েছে, তো মানে আশা করা যায় 15 কেজি তেল একের কনফার্ম। কনফার্ম। আর তো হচ্ছে আপনার যে সরিষার বাজারটা, আজকে সরিষার বাজার কত রইল? সরিষা তো এখন আবার আমদানি কম, সরিষার সিজন শেষ। 3700 টাকা বাজার আছে আজকে। 3700-3700 টাকা বাজার আজকে। তো সরিষার বাজার দেখছি আমরা বেশ কিছু হাটে 3900 বা 4000ও হয়েছে। হ্যাঁ, 4000ও হয়েছিল সরিষা? না, 4000 হয়েছিল না, 3800 টাকা বাজার হয়েছিল। 3800-3800 সরিষার যে আজকে কি জাতের সরিষা উঠছিল আজকে? দুই জাতের সরিষা, একটা হলো মাঘী সরিষা লাল আর একটা হলো শ্যাতি সরিষা। শ্যাতি সরিষা সাদা যেটা। মাঘী সরিষার দাম কত গেল? মাঘী সরিষা আর শ্যাতি সরিষার সাথে 100 টাকা কম, 3600। ওটা 3700 বাজার একটু আবার বাড়তেছে আর কি। তো প্রিয় দর্শক, দেখলেন আজকে দুলাউড়ি হাটের তিল এবং সরিষার যে পাইকারি বাজার সেটা কিন্তু আমরা আঙ্কেলের মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। তো প্রিয় দর্শক, এরকম নতুন নতুন আপডেট কৃষি পণ্যের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।